নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঝুমি রহমান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আজকের শুরু দিকে যেই নির্বাচনটি বাছাই করেছে, সরকারের যেই ভবনগুলোতে বিদ্যুতের যেই ব্যবহার সেই বিষয়টি, পাশাপাশি সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে বিদ্যুতে সাশ্রয় করতে হবে ব্যবহারে, পাশাপাশি সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেখানে বিদ্যুতের ব্যবহারে আমরা কিন্তু তার বিপরীত চিত্র দেখছি। প্রধানমন্ত্রী নিজেও কিছুদিন আগে আমন্ত্রণ জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সমগ্র দেশবাসীর প্রতি যেন বিদ্যুৎ ব্যবহারে তারা সাশ্রয়ী হয়। আসলে প্রধানমন্ত্রীর যেই আহ্বান সেটি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, কর্মকর্তাদের ক্ষেত্রে বা দপ্তরের ক্ষেত্রে কতটুকু বাস্তবায়িত হচ্ছে এবং আসলেই কি বাস্তবিক উপায়ে এই বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা সম্ভব কি না, সুভাষ সিংহ রায় আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আর একজন বিশ্লেষক যুক্ত আছেন, গোলাম মর্তুজা, তিনি ব্যাখ্যা করবেন। তার আগে আমি দু একটি কথা আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি উপস্থাপন করছি। আমি মাঝে মাঝে ভাবি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে, মাত্র ছদিন আগে, 1975 সালের 9 আগস্টের কথা বলছি, বঙ্গবন্ধু শেল কোম্পানির কাছ থেকে বাংলাদেশের 5টি গ্যাস ক্ষেত্রের মালিকানা কিনে নিয়েছিল, বাখারাবাদ, তিতাস, রশিদপুর, কৈলাসটিলা ও হবিগঞ্জ। এবং সেটা সেই সময়ের প্রেক্ষাপটে মাত্র 4.5 মিলিয়ন পাউন্ড দিয়ে, অর্থাৎ ওই সময়কার অর্থে 17.5 কোটি টাকার মতো একটা পানির দাম। এখনো পর্যন্ত এই 5টি গ্যাস ক্ষেত্রই আমাদেরকে 34-35% গ্যাস সরবরাহ করছে। বঙ্গবন্ধু যদি আমাদের সেই মালিকানা না দিয়ে যেতেন তার হত্যাকাণ্ডের 6 দিন আগে, তাহলে আমরা কি অবস্থায় পড়তাম, এটা মাঝে মাঝে ভাবি আমি এবং এখনকার প্রেক্ষাপটে আরো বেশি ভাবছি। আমাদের সক্ষমতা বেড়েছে, এটা স্বীকার করতেই হবে, সক্ষমতা বেড়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 21 বছর পরে 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব নেন আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তখন তিনি মাত্র বিদ্যুৎ পেয়েছিলেন 1600 মেগাওয়াট। তিনি 5 বছর সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন এবং তিনি, আমরা সকলে জানি, তিনি 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত করে গেছেন। আবার তিনি যখন 2009 সালে 6 জানুয়ারি সরকার পরিচালনার দায়িত্ব নেন, তখন তিনি বিদ্যুৎ পান মাত্র 3200 মেগাওয়াট। এই 3200 মেগাওয়াট বিদ্যুৎ মানে হচ্ছে তিনি 4300 মেগাওয়াট বিদ্যুৎ রেখে যাওয়ার বিদ্যুৎ থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ নাই। এমন একটি প্রেক্ষাপটে বর্তমান সরকার প্রধান, তিনি যে বিদ্যুতের পথনকশা, জ্বালানির পথনকশা করেছিলেন, সেটা আমরা প্রথম বাজেটে আবুল মাল আব্দুল মোহিতের বাজেট উপস্থাপনের সময় পেয়েছিলাম। সের প্রেক্ষিতে ধারাবাহিকভাবে গত 13.5 বছরে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ তার সক্ষমতা দেখিয়েছে। আমার মনে পড়ে সেই বক্তৃতা, যে বক্তৃতা আমি ছোটবেলায় বারবার শুনতাম, তখন তো বেশি অনুরাগ ছিল, ভ্লাদিমির এলিস লেলিন, অক্টোবর বিপ্লবের মহান নায়ক, আজকে রাশিয়ার আগের সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী নেতা, তিনি বলেছিলেন বিদ্যুৎ মানেই হচ্ছে বিপ্লব আর বিপ্লব মানেই হচ্ছে বিদ্যুৎ। তিনি বিদ্যুতের উপরে কি জোর দিয়েছেন তার এই প্রথম বক্তৃতা থেকে বোঝা যায়। তা আমাদের দেশে বিদ্যুৎটা যে খুব জরুরি ছিল এবং আমরা মোটামুটি অন্ধকারের মধ্যে ছিলাম, এখন যে আমরা লোডশেডিং নিয়ে আমরা যে চিন্তিত এবং জানি না কতদিন থাকবে, আমার অনুমান এটা সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। এবং ইতিমধ্যে 2টি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ যুক্ত হবে নভেম্বর মাসের দিকে এবং তখন সেই পরিস্থিতি পাল্টাবে কিনা আমি একটু, আমাদের, আমি শেষ করছি ওই জায়গাটাই, আপনি যেটা বলছেন যে আমরা সাশ্রয়ী জায়গাটা, খুব অবাক লাগে
যখন বড় বড় যে ভবনগুলো, যে ভবনগুলোর নিয়ে আমরা কথা বলছি, আমরা মাত্র 48 ঘন্টার অতিক্রম হয়েছে, আমরা দেখতে চাই যে সরকার যে প্রজ্ঞাপনটি দিয়েছে কিংবা যে সরকার জনগণের প্রতি যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের ক্ষেত্রে সরকারি দপ্তরগুলো কতটুকু সাহায্য করে, কতটুকু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে, কতটুকু সমর্থন দেয়, আর সাধারণ জনগণের কাছ থেকে কতটুকু আসে, এটা নিশ্চয়ই আমাদের সময়ের জন্য অন্তত আরো 2-4 দিন অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই সেটি সময় সাপেক্ষ, তবে এখনো সেই চিন্তাটি এসেছে কিনা গোলাম মুর্তজা, এবারে আপনার কাছে সুভাষ সিংহ রায় যেটি বলছিলেন যে বিদ্যুৎ মানেই বিপ্লব যেটি বলে এসেছেন, এই বিপ্লবের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটি সক্ষমতা দেখিয়ে এখন আবার আমরা পেছনের দিকে যাচ্ছি, সাধারণ মানুষের মনেও যে প্রশ্নটি আসছে সেখান থেকে উত্তরণের জন্য সরকার নিজেও চেষ্টা করছে, সেখানে এই ধরনের দপ্তরগুলো কতটুকু সহায়তা করতে পারে, এখন তারা কি অবস্থানে রয়েছে? পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাইব যে পরিবেশ বান্ধব ভবন আমরা নির্মাণ করতে পারছি না কেন, এবং এখন সেটি নিয়ে ভাবার প্রয়োজন চলে এসেছে কিনা গোলাম মুর্তজা। অনেক বড় প্রশ্ন, অনেক বড় আলোচনা। আমি শুরুতেই একটা বলি, আপনাদের নিউজে যে রিপোর্টটিতে দেখলাম আপনারা বলছেন যে জনগণ লোডশেডিং এর বিষয়টি জনগণ স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, এই কথাটি বোঝার জনগণের ভাষা যা, জনগণের মনের প্রতিক্রিয়া যা, সেটা যদি আমরা বুঝে থাকি তাহলে এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই। লোডশেডিং জনগণ স্বাভাবিকভাবে নিয়েছে, প্রথম বক্তব্য। দ্বিতীয়, আমি আসবো আপনার প্রশ্নে, দ্বিতীয় বক্তব্য, বঙ্গবন্ধু যে নীতি নিয়েছিলেন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে, বাংলাদেশের জ্বালানির ক্ষেত্রে, দুর্ভাগ্যজনক হলেও সত্যি আওয়ামী লীগের এই পরপর 3 মেয়াদের ক্ষমতার থাকার সময়ে সম্পূর্ণরূপে শতভাগ বা তার চেয়েও বেশি বিপরীতমুখী নীতি নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের এই সরকার। অর্থাৎ বঙ্গবন্ধু যে সমস্ত বিদেশি কোম্পানিদের কাছ থেকে গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্র কিনে নিয়েছিলেন, সেই সমস্ত সেই যে নীতি, আমরা সেই নীতির বিপরীতে এসে দেখেছি আওয়ামী লীগের এই পুরো সময়কালে মূলত বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা, দেশের কোম্পানিগুলোকে শক্তিশালী করা বাদ দিয়ে, বাপেক্সকে শক্তিশালী করা বাদ দিয়ে গ্যাসপ্রম সহ বহু বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ডেকে এনে যে প্রক্রিয়াতে বাপেক্স যে গ্যাস ক্ষেত্র একটি একটি কূপ খনন করতে যে টাকা খরচ হয় তার 3-4-5-7 গুণ বেশি দামে গ্যাসপ্রমকে দিয়ে কাজ করানো হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধুর যে দেশীয় নীতি আর আওয়ামী লীগের এই মেয়াদে এসে সম্পূর্ণ বিপরীতমুখী নীতি নিয়ে আওয়ামী লীগ অগ্রসর হয়েছে, প্রথমত কথা। দ্বিতীয় বক্তব্য হচ্ছে সরকারি ভবনগুলোর কথা আপনি বলছেন যে সরকারি ভবনে এই পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, সরকারি ভবনে যে বিদ্যুৎ খরচ হচ্ছে এবং যে প্রক্রিয়াতে আমরা বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি, এই দুটি বিষয়ে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে বাংলাদেশ অগ্রসর হচ্ছে। রেন্টাল, কুইক রেন্টাল যখন করা হয় আমরা তখন এর বিরোধিতা করে বলেছিলাম যে রেন্টাল কুইক রেন্টাল যে প্রক্রিয়াতে করা হচ্ছে এটা কোনো টেকসই ব্যবস্থা নয়, জ্বালানি হিসাবে যখন তেল ব্যবহার করা হচ্ছে এবং যে চুক্তি হয়েছে কোম্পানিগুলো বসে থাকবে আর তাদেরকে যে ক্যাপাসিটি ট্যাক্স দেয়া হবে, অর্থাৎ বসিয়ে রেখে টাকা দেয়া হবে, এটা কোনোভাবেই ভায়াবল হতে পারে না। এটা সাময়িক সময়ের জন্য একটা সমাধান হতে পারে, সেটার জন্য সেটা হয়তো দরকার ছিল, কিন্তু এই যে দীর্ঘমেয়াদী বারবার করে চুক্তি নবায়ন করে তাদেরকে যে প্রক্রিয়াতে শুধুমাত্র 9 মাসে 17,000 কোটি টাকা ক্যাপাসিটি ট্যাক্স দেওয়ার যে সংবাদটি এখন প্রকাশিত হচ্ছে এর পেছনে মানে হাজার হাজার কোটি টাকা কোম্পানিগুলোকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে সক্ষমতা অর্জনের কথা বলছি সেই সক্ষমতাটা আমরা একটা ভঙ্গুর সক্ষমতা অর্জন করেছি। জ্বালানি তেলের মূল্য বাড়বে, জ্বালানি তেলের মূল্য বাড়তে পারে বিশ্বের যে কোনো পরিস্থিতিতে, এই জায়গাটিতে বারবার সরকারকে সতর্ক করা হয়েছে কিন্তু সরকার এই জায়গাটিতে নজর দেয়নি, বলার চেষ্টা করেছে আমার অর্থনীতি শক্তিশালী, কানাডার চেয়ে শক্তিশালী, সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী বলে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমরা বিদ্যুৎ খাতে এইরকম ভর্তুকির নামে কিছু মানুষকে সুযোগ সুবিধা দিয়ে যেতে পারবো। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা যে অপরিকল্পিতভাবে অগ্রসর হয়েছিলাম সেই একই রকম ভাবে সরকারি ভবনগুলোতেও অপরিকল্পিতভাবে মানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সহ নানা কিছু করা হয়েছে। দেখুন আমি একটা কথা বলি আপনাকে, সরকারের পক্ষ থেকে আজকে যে কথাটি বলা হয়েছে যে সরকারি দপ্তরে 25% বিদ্যুৎ ব্যবহার কমানো হবে, 25% বিদ্যুৎ ব্যবহার কমানো হবে। ধরেন পানি ভবনের যে 2400 টনের যে
বিদ্যুৎ এসি ব্যবহার হচ্ছে, সেখান থেকে যদি আপনি 25% কমান, তারপরেও আপনার 75% ব্যবহার হতে থাকবে। অর্থাৎ 2000 কর্মচারীর জন্য প্রতি কর্মচারী পেছনে প্রায় 1 টন বিদ্যুৎ, 1 টন এসি ব্যবহার হচ্ছে। এই যে অপরিকল্পনা সর্বত্র চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার যে এখন এসে সিদ্ধান্তটি নিচ্ছে, সিদ্ধান্তটি নিতে বহু দেরি করে ফেলেছে। যখন তার অর্থনীতিতে রিজার্ভ সংকট তৈরি হয়েছে, যখন সে তেলের মূল্য পরিশোধ করতে পারছে না, তখনও কিন্তু সে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেছে, কিন্তু ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সে বন্ধ করেছে, কিন্তু ক্যাপাসিটি ট্যাক্স দেওয়া কিন্তু বন্ধ হচ্ছে না, চুক্তি কিন্তু বাতিল করেনি। 25,000 মেগাওয়াট সক্ষমতার কথা বলছি, আমার চাহিদা সর্বোচ্চ 14,000 মেগাওয়াট, এখন পর্যন্ত 14,000 কত মেগাওয়াট উৎপাদন হয়েছে। তাহলে আমাদের শুরুতেই পরিকল্পনা করা দরকার ছিল, আমার সক্ষমতা এবং চাহিদা এটা কাছাকাছি রাখার। আমি সেই কাছাকাছি রাখিনি, আমি শুধু গর্ব করে বলেছি যে আমার সক্ষমতা বেড়েছে, আমি আতশবাজি উৎসব করেছি। আমার সক্ষমতাটা স্থায়ী কিনা, আমার সক্ষমতাটা টেকসই কিনা সেটাকে আমরা দেখিনি। আমার ক্যাপাসিটি ট্যাক্স, এই যে 1000 মেগাওয়াট বিদ্যুৎ ডিজেল চালিত বিদ্যুৎ বন্ধ হবে, বন্ধ হয়ে গেল, এখন তো আমাকে ক্যাপাসিটি ট্যাক্স দিতে হবে প্রায় 1700 কোটি টাকা বছরে। তো এই টাকাটা কে দিবে? এই টাকা তো জনগণের টাকা। তো ক্যাপাসিটি ট্যাক্সের যদি বন্ধ করতে হয় তাহলে চুক্তি রিনেগোসিয়েশন করতে হবে অথবা চুক্তি বাতিল করতে হবে। আপনি কিন্তু সেদিকে যাচ্ছেন না। আপনি আরো যে সমস্ত জায়গায় যাচ্ছেন না, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তটি আপনি কার্যকর, আলটিমেটলি কোনো কার্যকর হবে না, কারণ এটা এক ধরনের লোক দেখানো সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়। কেন বলছি এটা, কেন বলছি, তার কারণ হচ্ছে আপনি পেট্রোল পাম্প একদিন বন্ধ রাখতে চাচ্ছেন। কি হবে একদিন পেট্রোল পাম্প বন্ধ রেখে? বাকি 6 দিনে লাইন লাগবে হয়তো, এর বেশি কিছু হবে না। আপনি ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র সাপ্লাই দিতে পারবেন না, লোডশেডিং বাড়বে। আপনি যা বলছেন তার লোডশেডিং রাখতে পারছেন না, লোডশেডিং তার চেয়ে অনেক বেশি। ঢাকা শহর বা বড় বড় শহরগুলোর এখন প্রায় প্রতিটি বাড়িতে একটি করে জেনারেটর আছে, তো সেই জেনারেটর চলবে, ডিজেল খরচ বাড়বে। কলকারখানায় বিদ্যুৎ দিতে পারবেন না, তারা জেনারেটর চালাবে, ডিজেল খরচ বাড়বে। অর্থাৎ সরকারের এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই। আপনি কি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারি কর্মচারীদের যে পরিমাণ তেল দেয়া হয় সরকারিভাবে, সেই তেলের ব্যাপারটা কি হবে, আপনি কত শতাংশ কমাবেন? আপনি কি সরকারের বড় বড় দপ্তরগুলোর যে এসির ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা, সেই জায়গাগুলোর কি আপনি ব্যাপক পরিবর্তন করতে পারবেন? যে সমস্ত সরকারি আমলাদের বাড়িতে 20টি বা 10টি এসি চলে, যে সমস্ত ব্যবসায়ীদের বাড়িতে 40টি এসি চলে, আপনি কি সেইগুলো বন্ধ করতে পারবেন? আপনি মূলত জনগণকে ভোগান্তিতে ফেলতে পারবেন। আপনি কি এই সিদ্ধান্ত নিতে পারবেন যে সরকারি কোনো গাড়ি চলবে না, আমলা মন্ত্রীরা সবাই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবে? আপনি তো জনগণকে সাশ্রয় করতে বলছেন, তো একটা সিদ্ধান্ত দেন যে মন্ত্রী, আমলা, সচিব, সরকারি কর্মকর্তা কেউ গাড়ি ব্যবহার করবেন না, সবাই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবে। আপনি কি সেই সিদ্ধান্ত নিতে পারছেন? আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। অর্থাৎ আপনি যে অপরিকল্পিত উপায়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছিলেন বলে প্রচার করেছেন, নিঃসন্দেহে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে, নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পেয়েছে। বিএনপি সরকারের সময় যা পায়নি এই সরকারের সময় পেয়েছে, কিন্তু তখনই বিদ্যুৎ বিপ্লব, যখন আপনি বিপ্লবটিকে টেকসই করতে পারবেন, আপনার যখন পরিকল্পনা থাকবে। কিন্তু আপনি যে বিপ্লব আজকে করলেন, সেই বিপ্লব যদি 3 দিন পরে ধসে যায়, আপনার যদি গ্রাউন্ড ওয়ার্ক যদি শক্তিশালী না হয়, তাহলে সেটাকে বিপ্লব বলে না, সেটাকে এক ধরনের অভ্যুত্থান আপনি বলতে পারেন, সেটাকে স্থায়ী কোনো বিপ্লব বলে না। সুতরাং লেনিন এর সেই বিপ্লব আর আমাদের এই বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার যে বিপ্লবের কথা সুভাষদা বলছেন, সুভাষদা খুব চমৎকার করে ব্যাখ্যাটা দিয়েছেন, মিলিয়ে খুঁজেন খুব চমৎকার করে, আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই দুটির সঙ্গে এটি মেলানো যাবে না, কারণ আমাদের মনে রাখতে হবে যে তেলের দাম বাড়তে পারে পৃথিবীতে, এটা আমাদের বিবেচনায় রাখা দরকার ছিল। আমাদের অর্থনীতি যে অবস্থার মধ্যে আছে, সেই অবস্থার মধ্যে আমাদের ওই পরিমাণ সক্ষমতা ছিল না যে আমরা বছর বছর হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভর্তুকি দিব। আমাদের এই জায়গাটিতে এখনো ঘাটতি রয়ে গেছে এবং সরকার যে সাশ্রয়ী চিন্তা ভাবনা করছে সেখানেও ঘাটতি রয়ে গেছে। এটা কোনো পরিকল্পিত সাশ্রয় পরিকল্পনা নয়, শুধু ঘাটতি রয়ে গেছে সেটা বললে হবে না। পরিকল্পনাটিও এখনো স্বয়ংসম্পূর্ণ হয়নি, সেই বিষয়টি নিশ্চয়ই বিবেচনায় থাকবে। আমরা আলোচনা করব আরো কিছু সংবাদ নিয়ে, একটি বিরতিতে যেতে চাই। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে যুক্ত আছেন বাংলা বিচিত্র সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবারে কথা বলতে চাই, আজকে বিএনপির সাথে নির্বাচন কমিশনের সাথে বিএনপি সংলাপে যাওয়ার কথা ছিল, যেটি বিএনপি যায়নি, আগে থেকেই যেটি বিএনপি বলছিল। এবং দীর্ঘদিন ধরে বিএনপি একটি দাবি নিয়েই আছে, আবার বিএনপির নেতারা প্রেস ক্লাবের সামনে যখন তারা বিক্ষোভ করেছেন, তারা বলেছেন যে বিএনপিকে ছাড়া নির্বাচনে যাওয়া সেটি সাহস কারণেই। কিন্তু বিএনপি যখন নির্বাচনমুখী হচ্ছে না, কিন্তু তারা আবার এই ধরনের কথাও বলছে, আসলে সাধারণ মানুষের কাছে তাদের অবস্থানটি
পরিষ্কার হলো কিনা এবং নির্বাচন কমিশন যেই কথাটি বলেছেন তারা অপেক্ষা করবে সেই বিষয়টি সম্পর্কেও জানতে চাই। গোলাম মর্তুজা, শুরুতে আপনার কাছে যাব। প্রথমত কথা, বিএনপিকে ছাড়া নির্বাচন হবে না, নির্বাচন করার সাহস নাই। বিএনপি নেতারা যে কথা বলেছেন এটা রাজনৈতিক বক্তব্য এবং এই বক্তব্যের সঙ্গে সত্যতার কোনো সম্পর্ক নাই, বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বিএনপিকে ছাড়া বিএনপি নির্বাচন প্রতিহত করেছে, তবুও বাংলাদেশে নির্বাচন হচ্ছে। বিএনপি নির্বাচনে অংশ নেয় নেই বা নিবে না সেরকম অবস্থাতেও বাংলাদেশে নির্বাচন হবে, সেটা একটা বিষয়। এটা হলো একটি বক্তব্য। এর বাইরে আরেকটি বক্তব্য বা আরেকটি অবস্থান হচ্ছে নির্বাচন কমিশনের অবস্থান। নির্বাচন কমিশনের অবস্থান, নির্বাচন কমিশন সম্ভবত দায়িত্ব নেয়ার পর থেকেই তাদের উপরে যে চাপ, তাদের উপরে যে প্রেশার, এটা তারা ধারণ করতে পারছে না। প্রধান নির্বাচন কমিশনার তো পারছেনই না, তিনি জাদ্রে লামলা, কিন্তু সেইটা তিনি ধারণ করতে পারছেন না। সেই কারণে তিনি তলোয়ার রাইফেল কি সব আজগুবি আজগুবি কথা বলছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে একদিন বলা হলো ইভিএম এর কথা, তারপর থেকে তিনি বলতে শুরু করলেন ইভিএম এর কথা। ইভিএম এর বিশেষজ্ঞদের তিনি ডাকতে শুরু করলেন, কথা বলতে শুরু করলেন, মতামত নিতে শুরু করলেন। কিন্তু তার যে নিজের বা নির্বাচন কমিশনের যে নিজের একটা অবস্থান, আগের দুটি নির্বাচন কমিশন যে গ্রহণযোগ্যতা হারিয়েছে, আরো আগে আমি আর যাচ্ছি না, গ্রহণযোগ্যতা হারালো 2014 এবং 2018 সালের নির্বাচন নিয়ে, সেরকম গ্রহণযোগ্যতাহীন একটা অবস্থায় বর্তমান নির্বাচন কমিশনের প্রধানতম দায়িত্ব ছিল সাধারণ জনগণ বা ভোটারের আস্থা অর্জন, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন। কিন্তু সাধারণ জনগণ বা ভোটারের আস্থা অর্জনের জায়গাতে নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পরে এখন পর্যন্ত একটি কোনো উদ্যোগও নিতে পারেনি। তারা গতানুগতিক এই সংলাপের দিকে গেছে, সংলাপ থেকে তারা কি পাচ্ছে কি পাবে এবং সেগুলো আদৌ কোনো বাস্তবায়ন করতে পারবে কি পারবে না সে বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। কিন্তু তারা সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে ইভিএম নিয়ে। এখন ইভিএম যে এই সময়ের আলোচনার বিষয় নয়, ইভিএম যে একটা অপ্রাসঙ্গিক আলোচনার বিষয়, ইভিএম এ ভোট হয় কি ঠিক হয় এই আলোচনায় আমি যাচ্ছি না। ভারতে ইভিএম এই সঠিক নির্বাচন হয়, আবার পৃথিবীর অন্য অনেক দেশ আছে সেটা ব্যবহার করে না, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি যাচ্ছি নির্বাচনটিকে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনের যে জন আস্থা অর্জন করা দরকার ছিল আমরা সেই জায়গাতে দেখছি না। এখন একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভালো কথা, যদি অংশ বিএনপি না নেয়, বিএনপির অংশ নিল কি না নিল তার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল আওয়ামী লীগ যে বক্তব্য দেয় সেই বক্তব্য রাজনৈতিক দল আওয়ামী লীগ দিতে পারে যে বিএনপি বা একটি বড় দল যেহেতু অংশ নেয়নি সেই কারণে মাঠ খালি ছিল, সেই কারণে সুষ্ঠু নির্বাচন হয়নি, সেই কারণে জনগণ ভোট দিতে যায়নি, এটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বক্তব্য হতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য অবস্থানও যদি এই রকমই হয় তাহলে সেটা খুব দুঃখজনক। একটা সুষ্ঠু নির্বাচন বিএনপি অংশ নিল কি না নিল তার উপর নির্ভর করে না, নির্ভর করা উচিত নয়। জনগণ ভোট দিতে পারলো কিনা সেটা হচ্ছে মূল কথা। এখন বিএনপি অংশ নিল না বলে জনগণকে ভোট দিতে হবে না, বিএনপি অংশ নিল না বলে বিএনপি অংশ নিলে পুরো সময়টা ভোটে থাকলো না, সেই কারণে নির্বাচনে ভোট দিতে পারবে না জনগণ, সেই কারণে শতভাগ ভোট করবে, সেই কারণে মরা মানুষ ভোট দিবে, সেই কারণে প্রবাসীরা ভোট দিবে, এটা কোনো কথা হতে পারে না। সাধারণ মানুষের সেখানে অংশগ্রহণ কতটুকু সেই বিষয়টি নিশ্চয়ই, সাধারণ মানুষের অংশগ্রহণের চেয়ে বড় কথা আমি শেষ করছি, সাধারণ মানুষ ভোট যেমন তার দেওয়ার অধিকার আছে সে ভোট দিবে, কোনো কারণে যদি সে ভোট না দেয় নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট দিয়ে দেওয়ার ব্যবস্থা করার, অন্যকে দিয়ে ভোট দিয়ে দেওয়ার ব্যবস্থা করে না। নির্বাচন কমিশনকে তাহলে বলা দরকার যেহেতু বাংলাদেশের নির্বাচনে কত শতাংশ ভোটে বিজয়ী হলো সেটার কোনো বাধ্যবাধকতা নাই, সেই কারণে যদি 5% ভোট পড়ে তাহলে নির্বাচন কমিশনকে সেটাই বলতে হবে, ভোট পড়বে 5%, নির্বাচন কমিশন বলবে 40%। এই যে সাধারণভাবে পাবলিক পারসেপশন তৈরি হয়েছে নির্বাচন কমিশনের সেই জায়গাতে যাওয়া উচিত না। তার চেয়ে বড় কথা, বিএনপি অংশ নিল কি না নিল তার উপরে আমার ভোটের অধিকার রক্ষা নির্ভর করে না। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও আমার ভোটের অধিকার থাকবে, অর্থাৎ আমি ইচ্ছে হলে ভোট দিব, ভোট দেওয়া অবশ্যই দায়িত্ব, আমি ভোট দিব। আমার যদি ভোট দিতে না চাই তাহলে সেই অধিকারও থাকতে হবে, অর্থাৎ আমার ভোটটি থাকবে। আর বিএনপি নির্বাচনে অংশ নিল না বলে আমার ভোটটি আপনি দিয়ে দিবেন, আরেকজন দিয়ে দিবে, এটা কোনো কথা হতে পারে না। মাঠ খালি বলে আরেকজন এসে ভোট দিয়ে যাবে, এটা কোনো কথা হতে পারে না। নির্বাচন কমিশনকে এই জায়গাটা বুঝতে হবে। অর্থাৎ সাধারণ মানুষের আস্থা অর্জনে কতটুকু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কার্যক্রম গ্রহণ করলো সেই বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। শুভা সিংহ রায়, এবারে আপনার কাছে একই বিষয়ে জানতে চাই। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আমি ছোট করে একটু কথা একটু উপস্থাপন করি, এর আগের প্রসঙ্গে দু একটি কথা বলি এবং যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে টেকসই উন্নয়নের কথা বলেছিলেন গোলাম মর্তুজা, এটা খুব জরুরি।
কিন্তু আমাদের সামনে যে তথ্যটি আছে সেই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, অনেকে সেটা দেখবার চেষ্টা করেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে 2015 থেকে 2020 পর্যন্ত বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রে অগ্রগতিতে বিশ্বে প্রথম হয়েছে। এটা জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ কারণে ক্রাউন জুয়েল অর্থাৎ মুকুটমণি হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের উন্নয়ন যে টেকসই জায়গা তৈরি হয়েছে সেটা আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু রয়েছে। এখন দেখবার বিষয় যে কতটুকু টেকসই উন্নয়ন। আমি যে গত বছরের তুলনায় এবছর বিগত বছরে আমার যে রপ্তানি এত শতাংশ বেড়েছে, আমি যে 52 বিলিয়ন ডলারের উপরে আমার যে রপ্তানি হয়েছে সেটা হয়েছে এই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার কারণে। আমার যদি বিদ্যুৎ উৎপাদন আমি না করতে পারতাম, আমার কলকারখানা চলতো না, আমার বাংলাদেশের এই পণ্য বিদেশে আমি রপ্তানি করতে পারতাম না, এটা খুব স্পষ্ট করে বলা যায়। আর একটা বিষয় এখানে আসছে নির্বাচন প্রসঙ্গে, আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন দ্য পারসেপশনস অফ ইলেকট্রাল ইন্টিগ্রিটি ইন্ডেক্স। এখানে আন্তর্জাতিকভাবে প্রতি বছর যে কোন দেশে ভালো নির্বাচন কোন দেশে খারাপ নির্বাচন এরকম জরিপ করা হয়, সেই আন্তর্জাতিক তথ্যে দেখা যাচ্ছে সবচেয়ে ভালো নির্বাচন হয় যেই 10টি দেশে পৃথিবীতে, তার মধ্যে বাংলাদেশ নাই। আবার সবচেয়ে খারাপ নির্বাচন হয় যে 10টি দেশে, তার মধ্যেও বাংলাদেশ নাই। অর্থাৎ বাংলাদেশ একটা মাঝামাঝি অবস্থায় আছে। এখন এই মাঝামাঝি অবস্থায় থেকে উত্তরণ কতটুকু ঘটেছে, আগের তুলনায় কতটুকু উন্নত হয়েছে? আমরা তো নির্বাচন কমিশন নিয়ে অনেক কথা বলি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশের যে 21টি বছর যে প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন ছিল, তখন তো নির্বাচন কমিশন ছিল, তখনও গোলাম মর্তুজা সাহেব লিখেছেন, আমরাও লিখেছি, আমরাও কথা বলেছি। তখন 1977 সালে 30শে মে জিয়াউর রহমান যে হানা ভোট করে, তখনও নির্বাচন কমিশন ছিল। 78 সালে 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সরকারি চাকরিতরত অবস্থায় জিয়াউর রহমান, সেই নির্বাচনেও তো নির্বাচন কমিশন ছিল। 1979 পার্লামেন্ট নির্বাচনের সময় নির্বাচন কমিশন ছিল। বাংলাদেশের নির্বাচন কমিশনে তো অনেকে এসেছেন, বিচারপতি মাহফুজ এসেছেন, বিচারপতি সাদেক এসেছেন, বিচারপতি আজিজ এসেছেন, নির্বাচন কমিশনের জাকারিয়া জাকরিয়া এসব কাণ্ড কারখানা আমরা সব দেখেছি। সেই যে জায়গাগুলো এখনকার কথা বাস্তবতা হচ্ছে আমরা কতটুকু সেই জায়গাটাকে অগ্রগতি হয়েছে। হ্যাঁ, অগ্রগতি হয়েছে। আপনি 2006 সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশন সংস্কারের আন্দোলন করেছিলেন তৎকালীন 11 দল আওয়ামী লীগের নেতৃত্বে, তার সাথে গণফোরাম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় প্রেস ক্লাবে যে 32 দফা কর্মসূচি দিয়েছিল, সেই দফা কর্মসূচির অগ্রগতিতে ছবিযুক্ত ব্যালট ভোটার তালিকা এসেছে, 1,28,00,000 ভুয়া ভোটার বাতিল হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে। এবং তার অগ্রগতি আরেকটি ধারাবাহিকতায় 2008 নির্বাচনের আগে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করার সময় অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে গেলে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন হবে। 2 মাসেরও কম সময়ের মধ্যে সে কাজটি হয়েছে 2009 সালে 6 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরে। এই যে অগ্রগতির জায়গাটি, সেই জায়গাটি আমরা কতটুকু মানুষের আত্মার মধ্যে আনতে পেরেছি, এটা আলোচনার বিষয়। আমাদের যে প্রায় আমরা বলি না নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা নির্বাচন অবস্থা আগে অনেক ভালো ছিল। আমরা তো এই দেশে এমন নির্বাচন দেখেছি যে কৃষক মোহাম্মদ সাদেক ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত মোরগ মার্কা নিয়ে তিনি নির্বাচনে নামতেন এবং পোলিং এজেন্ট নিয়ে তিনি দর কষাকষি করতেন রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেই জায়গার থেকে অনেকখানি উত্তরণ ঘটেছে। এখন নির্বাচন কমিশন নিজস্ব সক্ষমতা বেড়েছে, এখন রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন নিজে নিয়োগ করতে পারে। এখন এই যে জায়গাগুলো সেইটা নির্বাচন কমিশন বর্তমানে কতটুকু তার সক্ষমতা পরিচয় দেবে সেটাই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ ব্যবস্থা। হ্যাঁ, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনি নানান অছিলায় আপনাকে আপনি যদি নির্বাচন কমিশন নির্বাচন থেকে বয়কট করবার কিংবা হুমকি দেবার প্রক্রিয়া রাখেন তাহলে সেখানে নির্বাচন কমিশনে করবার কিছু থাকে না। এক, দুই হচ্ছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, মানে কোন ব্যবস্থাপনায়,
এটা কি নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার এই যে কথা বিএনপি বারবার বলবার চেষ্টা করে উপযোগী মারে সেই পদ্ধতিতে বাস্তবায়নের মধ্য দিয়ে হবে না বর্তমান সরকারের অধীনে হবে, এটা কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্থাৎ নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে যেটা পড়ে সেটা নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, গণমাধ্যমে লাইভ যাচ্ছে, সেগুলো কিন্তু খুবই অগ্রগতির জায়গা, মানুষ জানতে পারছে কি ঘটছে না ঘটছে। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য রেখেছেন, তিনি পরে বলেছেন কথার কথা, সে কথার থেকে ফিরিয়ে এসেছেন। এমনকি এর আগের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নুরুল্লাহ সাহেব, তিনি বিএনপিকে আস্থায় নেবার জন্য যে আগবাড়িয়ে কাজ করেছিলেন, তিনি যখন সংলাপে অংশগ্রহণ করেছিলেন বিএনপি, সেখানে তিনি হঠাৎ করে বলেই ফেললেন যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন জিয়াউর রহমান। একটি অসাংবিধানিক কথা তিনি কি করে বলেন একটি সংবিধান শপথ নেওয়া ব্যক্তি? জি, এই সব জায়গা নিয়ে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা কমেছে। আওয়ামী লীগ কিন্তু এখানে বাধা দেয়নি, আওয়ামী লীগ কিন্তু প্রতিবাদ করেনি, আওয়ামী লীগ কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, আওয়ামী লীগ কিন্তু ওই জায়গাটা কিন্তু রাজনীতিতে অনেক সহনশীলতার পরিচয় দিয়েছে। কেননা উচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে দুইজন সামরিক শাসক অবৈধ, অর্থাৎ জিয়াউর রহমান এবং সিরাজুল ইসলামের সাথ দুজনই অবৈধ। অতএব সংবিধানের শপথ নেওয়া একটি ব্যক্তি তিনি কোন এই কথাটি বলতে পারেন না। জি, নানান সময় নির্বাচন কমিশনের এই কোন কোন কথা আগ বাড়িয়ে বলা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের কারণ হচ্ছে সামরিক সরকারগুলো যে প্রক্রিয়াতে নির্বাচন করে গিয়েছিল, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে এখন সেই নির্বাচনের উদাহরণ সামনে এনে বলতে হয় যে আগের থেকে পরিস্থিতি ভালো হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক অবস্থা আওয়ামী লীগের জন্য আর কিছু হতে পারে না। নিজেদের কোনো উদাহরণ আওয়ামী লীগ সেই অর্থে দিতে পারেনি। জি, আমরা একটি বিরতিতে যাব, আমরা বিরতির পরে নিশ্চয়ই আলোচনা চালিয়ে যাব, আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ইতিহাস সম্পাদক শুভা সিংহ রায় এবং সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশন নিয়ে কথা হচ্ছিল, বিএনপির এবারে নির্বাচনে যাওয়া নিয়ে কথা হচ্ছিল। শুভা সিংহ রায়, শুরুতে আপনার কাছে যেতে চাই। আপনি যেটি বলছিলেন যে বর্তমান নির্বাচন কমিশন এবং আগের নির্বাচন কমিশনরাও নির্বাচনকে নিয়ে নানান ধরনের কথা বলেছেন, আসলে মানুষের আস্থা অর্জনের জন্য তাদের এখনকার পদক্ষেপটা কেমন দেখছেন? নিশ্চয় আমাকে প্রশ্ন করেছেন। জি জি, সুভাষ সিংহ রায় আপনাকে প্রশ্ন করেছেন। আমি আপনাকে খুব দ্রুত দিয়ে একটি কথা বলি। আমি বন্ধু গোলাম মর্তুজাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে জানাচ্ছি যে রেফারেন্স গুলো আমি দিয়েছিলাম সেগুলো সামরিক শাসকদের সময়ে কিংবা যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল সাথে যুক্ত না তাদের সময়কার রেফারেন্স। প্রকারান্তরে এটাই স্বীকার হয়ে গেল যে সামরিক শাসকদের ধারাবাহিকতা বহন করে বিএনপি কিন্তু এগিয়েছে, এটাই বাস্তবতা। সেইটা তার স্বীকারোক্তির মধ্য দিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন। এখনকার দেখবার বিষয় এখনকার বিএনপি তিনি কিভাবে দেখছেন সেটা, এখনকার বিএনপি কি কর্মকাণ্ড করছেন। বিএনপি যে যত গর্জে তত যে বর্ষে না সেটা তো আমরা বহুবার দেখেছি। বিএনপি একটি রাজনৈতিক দলের কাঠামো গঠন করবার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা কখনো জাননি, যে কারণে তাদেরকে শুধুমাত্র হুঙ্কার দিতে হয় এবং গণমাধ্যমের উপরে মিডিয়া অ্যাটেনশন নেওয়ার জন্য তারা অনেকগুলো বক্তব্য রেখে যান। সেই জায়গায় থেকে বিএনপি যতক্ষণ না উত্তরণ ঘটাতে পারবে ততক্ষণ পর্যন্ত বিএনপির কর্মীদের কাছেও বিএনপি আস্থা অর্জন করতে পারবে না। নির্বাচন কমিশনকে হুদু হুমকি দিয়ে কাজ হবে না, তার কর্মকাণ্ডগুলো দিয়ে তাকে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে হবে, তার আগে তার সমর্থক কর্মীদের আস্থা অর্জন করতে হবে, সেটা কোনোটাই বিএনপি করতে পারছে না। এবং আমি নিশ্চিত গোলাম মর্তুজাকে সাক্ষী রেখে আমি বলছি, দেশবাসীকে সাক্ষী রেখে বলছি, 2024 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে বলে আমি মনে করছি সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। এবং তখনকার সময়ে কি বক্তব্য নিয়ে তারা অংশগ্রহণ করে, কোন বক্তব্য প্রেক্ষাপট কি ঘটে সেটা দেখবার জন্য
আমরা অপেক্ষা করব। নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে তো আমি আর গোলাম মর্তজা বেঁচে থাকলে তখন দেখতে পারবো যে বিএনপি তখনকার বক্তব্য, তখন এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা হবে। গোলাম মর্তজা, আমরা আপনার কথা একেবারে সংক্ষেপে একটু শুনতে চাই। প্রথমত কথা, এটা আমার স্বীকারোক্তির ব্যাপার নয়, এটা হচ্ছে ইতিহাসের সত্য। বিএনপি সামরিক সরকারগুলোর ধারাবাহিকতায় নিজেকে অগ্রসর করে এক পর্যায়ে আবার সামরিক সরকার বিরোধী আন্দোলন করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে মোটামুটি ভাবে একটা পরিচিতি পেয়েছে বা অবস্থান নিয়েছে এই সময়। তো এটা আমার স্বীকারোক্তির ব্যাপার না, সুভাষদা যেটা বলেছেন এটা হলো ইতিহাসের সবচেয়ে বড় সত্য। এটা দ্বিতীয়ত কথা, রাজনৈতিক দল বিএনপি কি করলো কি করলো না, বিএনপির কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু কি করলো না কি করা দরকার আমি বিএনপির উপদেষ্টা না। আমার কাছে মনে হয় যে সুভাষদা সহ আওয়ামী লীগের নেতারা হচ্ছে বিএনপির উপদেষ্টা, যে বিএনপি এটা করতে পারলো না বলে ক্ষতি হয়ে গেল, বিএনপি এটা করলে এটা হইতো। তো আমি যেহেতু বিএনপির উপদেষ্টা না, সুতরাং আমি ওই জায়গাতে বক্তব্য রাখতে চাই না। আমি যে বক্তব্যটি রাখতে চাই সেটা হলো নির্বাচন কমিশন। আমরা কোন নির্বাচন কমিশনের কথা বলছি? আমরা সামরিক শাসনের সময়ের যে নির্বাচন, ওইগুলো তো কোনো নির্বাচন হয় নাই, সেই সমস্ত নির্বাচন কমিশন নিয়ে তো কথা বলছি না। আমরা 1991 সালের নির্বাচন নিয়ে কথা বলছি, যে নির্বাচন কমিশন আমাদের সময় শেষ হয়ে এসেছে, নির্বাচন নিয়ে কথা বলছি। জি, আমরা 2008 এর নির্বাচন নিয়ে কথা বলছি, আমরা 2014 নিয়ে সঙ্গে কম। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, সময় শেষ হয়ে যাওয়ার জন্য আর আলোচনাটি চলতে পারলো না, দুঃখিত, শেষ করতে হচ্ছে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে এই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।